আসছেন মিলা নোভা চট্টগ্রাম থেকে। তো আমাগো আখি আপু একদিন একটা নদীর সামনে গিয়া এক টাকার একটা কয়েন ফেলাই বলতেছে, হে প্রভু আমি যেন একটা ভালো বর পাই। তার কিছুক্ষণ পর সেই নদী দেখা কইরা আমাগো মাঝার স্যার উইঠা আসছে। মাঝার স্যার রে দেখা তো আখি আপুর মন পুরাই খারাপ। ঠিক তখনই আকাশ থেকে দৈববাণী আসছে, ওরে পাগলি এক টাকা এর থেকে ভালো বর পাবি না। তো একটা সার্বজনীন বিতর্ক, সেটা হচ্ছে ডিম আগে না মুরগি আগে। হঠাৎ কইরা এই কথাটা আমার মাথার মধ্যে ঘুরতাছে। তো এটা আমি চিন্তা করতে করতে একটা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে গিয়া বললাম, এই ওয়েটার ভাই এদিকে আসেন। আচ্ছা আপনিই বলেন ডিম আগে না মুরগি আগে? এটা শুই না ওয়েটার আমারে বলতেছে, ম্যাডাম যেটা আপনি আগে অর্ডার করবেন সেটাই পাবেন। তো সুন্দরবনে একদিন এক বাঘ আর বাঘিনী প্রেম করতেছিল। কিছুক্ষণ পর বাঘটা বাঘিনীকে কিস করতে যাবে, ঠিক তখনই বাঘটা তার চারপাশে দেখা শুরু করলো। এটা দেখা বাঘিনী বলতেছে, যাহ দুষ্টু তুমি আশেপাশে কি দেখছো? এরপর বাঘটা বলল, দেখা লেগেছি আশেপাশে ন্যাশনাল জিওগ্রাফিক কোনো ক্যামেরাম্যান নাই তো। তো আমার বন্ধু ঠোঙ্গাকে ঠোঙ্গার বউ বলতেছে, আই শুনো না শুনো না, আজ কিনা আমি একটু স্বপ্ন দেখেছি। এই শুনা ঠুঙ্গা বলতেছে, তাই কি দেখছো? না বলবো না, বললে যদি স্বপ্নটা মিথ্যে হয়ে যায়। প্লিজ বলো না বলো না। আমি দেখলাম তুমি আমাকে শপিং করতে নিয়ে গেছো। আপনার কি মেয়েদেরকে পছন্দ? আপনি কি চান মেয়েদের কথা শুনতে? আপনি কি চান যে মেয়েরা সবসময় আপনার পিছনে গুর 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 করতে? তাহলে বসে আসেন গায়ে, এক্ষুনি গিয়ে ফুচকার দোকান খুলেন। তো সাজু ভাই, 5000 টাকা ঋণ নেওয়া থেকে 5 কোটি টাকা ঋণ নেওয়া অনেক ভালো, কেন বলেন তো? কারণ 5000 টাকা ঋণ দিলে মাথা ব্যথাটা আপনার, আর 5 কোটি টাকা ঋণ দিলে মাথা ব্যথাটা ব্যাংকারের। সম্রাট আকবর একদিন ফুটবল খেলতে মাঠে নামছেন। তিনি বল নিয়ে দৌড়াচ্ছেন 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 দৌড়াচ্ছেন, এমন সময় রেফারি বাজতে পু করে বললেন, আগে জাহাপনা আপনি কি খেলায় মনোনিবেশ করিবেন নাকি রাজ্যে ফিরিয়া যাইবেন? এ শুইনা সম্রাট আকবর বলতেছে, কি হয়েছে পরিষ্কার করে খুলে বলো। এ শুইনা রেফারি বলতেছে, আগে জাহাপনা আপনি লাল কার্ড খাইয়াছেন। তো একদিন ঠোঙ্গা ঠোঙ্গার বাবারে বলতেছে, বাবা আমার টাকা লাগবে। এই শুনে ঠোঙ্গার বাবা বলতেছে, কেন? না বাবা মানে আমার পকেট খরচ লাগবে। এই শুনে ঠোঙ্গার বাবা বলতেছে, এ নে কাল থেকে লুঙ্গি পরে হাঁটবি। জুয়েলার স্যার, গতকাল রাতে জুয়েলার স্যারের সাথে আমার দেখা হয়েছিল। আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা জুয়েলার স্যার আমাকে দেখতে কেমন লাগছে? এই শুনে জুয়েলার স্যার আমারে বলতেছে, রূপ দেখে বলবো কি বউ থাকে ঘরে যদি বউ থাকে তোমারে আর চাই না, রূপ দেখে বলবো কি তলে তলে এত কিছু। হ্যাঁ জুয়েল ভাই, এই সব শুরু হয়ে গেছে গভীর ষড়যন্ত্র। মাঝার ভাই, নোভা যখন কৌতুক বলছিল তখন কিন্তু আমি হায়াত ভাইকে অনুসরণ করছিলাম। উনি কিন্তু খুব তীব্রভাবে লক্ষ্য করছিলেন যে ও কি করছে, কাণ্ড কারখানা কি ঘটাচ্ছে। আমি কিন্তু তার রিয়াকশনে আমি কিন্তু রিয়্যাক্টেড হয়ে গেলাম আর কি। আমার মনে হচ্ছে যে তিনি নিপুণভাবে পর্যবেক্ষণ করছিলেন। ও নিপুণ শব্দটি এসে গেল, কারণ ও তো পাশে এখানে বসা ছিল হায়াত ভাইয়ের জায়গায়, চেয়ার সহ পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে তাকে। এটা এক ধরনের স্বপ্নভঙ্গ হচ্ছে আর কি প্রতি মুহূর্তে।
যে পাশে থাকিয়ে নিপুণকে আশা করছে হঠাৎ করে আমাকে দেখছে। না 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 হায়াত ভাই আপনি জানেন না আজকে আমার এই হ্যাটের রহস্যটা তো আপনি জানেন না, তার কারণ আপনি আসবেন বলেই আমি কিন্তু আপনার আপনার এই আলোকিত মাথাটিকে সম্মান করে আমি কিন্তু নিজের মাথাটাকে আলোকিত করেছি। আলোকিত মাথা বললে ভুল হবে, যে যে আলো দান করে সেরকম একটা মাথা, এটা তার কারণ হলো, তার কারণ হলো যে আপনার মাথায় যে লাইটটা পড়ছে সেটা কিন্তু আমার ফেস লাইটের কাজ করছে। কথাটাই বলতে যাচ্ছি না, এটা এটা আসলে আলোকিত করছি, এটা আসলে মাথা নয়, এটা পুরোটাই কপাল। এবং এবং নোভা যে কি আভা দিল সেটা আপনার মুখ দিয়ে বেশি মানাবে আমার চেয়ে, আপনি আপনি বলুন না। এই সরাসরি প্রথম আমি দেখছি, মানে টেলিভিশনে হয়তো শুনেছি দেখেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে সাংঘাতিক চার্জটা আর কি, মানে ভীষণ একটা স্পিরিটেড একটা পারফরমেন্স করেছো তুমি আমি বলবো। আর জীবনের ছোটো ছোটো ঘটনা থেকে কিন্তু এই কমেডিগুলো আসে, হাস্যরসগুলো আসে। একটা আমি ছোট্ট এক্সাম্পল দিই, যেমন ধরো তুমি বসে আছো, তোমার সামনে একটা কলার খোসা পড়ে আছে, সেখানে একটা লোক পা পিছলে পড়ে গেলো, তুমি হাসলে হা হা করে হাসলে, কিন্তু ওই লোকটি যদি তোমার বাবা হয় তাহলে তুমি হাসবে না। এইগুলো হলো প্র্যাকটিক্যাল ব্যাপার, এবং সেখান থেকে ছোটো ছোটো ঘটনাগুলো তুমি নিয়ে এসছো, আমার কাছে খুব ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে তোমার ব্যাংকের ব্যাপারটা, বেস্ট লাক জুয়েল ভাই। আমি সবসময় বলি যে আমাদের স্যাটায়ারের পারফেক্ট কিন্তু কোনো বাংলা নেই, আমরা বিদ্রুপ বলি, ব্যঙ্গ বলি, যাই বলি, সব নেগেটিভ অর্থেই হচ্ছে। তবুও বলতে হচ্ছে যে আমি যখন জোকসের মধ্যে স্যাটার পাই আমি খুব চার্জড ফিল করি। আর নোভা এমনই একটি পারফর্মার, এমন একজন আর্টিস্ট যে ও কখনই হতাশ করে না, রাইট? ও কিন্তু টুকরো টুকরো জোকস বলল, বড় একটা কোনো গল্পও তৈরি করলো না, কোনো বড় অভিনয়ও করলো না, কিন্তু আমাদের কাউকে কাউকে ওর মধ্যে স্থান দিয়ে সে কিন্তু একটা মালা ঠিকই গাঁথল এবং স্যাটারটাও করলো। অভিনন্দন আখি আলমগীর। মিলা নোভা, এমনিতেই তো একের ভিতরে দুই, নামেই দুই। তোমার যে জিনিসটা আমি খেয়াল করলাম আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে তুমি মুখ খুলে কথা বলো, যেটা খুব বেশি দরকার, কারণ এমনিতেই অনেক দ্রুত কথা বলতে হচ্ছে, যদি মুখটা বন্ধ থাকে তখন শব্দগুলো বোঝা যাবে না, তো মুখটা খুলে কথা বলার কারণে শব্দগুলো বোঝা যাচ্ছে সুন্দর করে, সেটা তো খুবই ভালো লেগেছে। প্রেজেন্টেশনে অনেক স্মার্টনেস ছিল, অনেক কনফিডেন্স ছিল, আর যেই নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলাম নদীর নামটা এপিসোডের পরে বলে দিও, আমি 1,500 টাকা নিয়ে যাব। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিলানোভা, থ্যাংক ইউ।